আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে অক্টোবরের 21 তারিখ, আমি আমার ব্লগটা শুরু করলাম সকালবেলার মেন ডোর খোলা দিয়ে। দেখি মেন ডোর খুলে কী অবস্থা বাইরে। ইয়াল্লাহ, বাইরে তো দেখতেছি স্নো পড়তেছে। আজকে প্রথম ফিনল্যান্ডে, আমি যে শহরে থাকি ভাসা সিটিতে, সকালবেলা এই যে ডোর খোলার পরে প্রথম স্নো দেখতে পেলাম। হয়তো এরপরে আপনাদেরকে আমি অনেক স্নো দেখাবো, কিন্তু আজকের স্নোটা অন্যরকম, কারণ অনেকদিন পরে স্নো পড়ছে। অন্যরকম একটা চেঞ্জ, এখানে সবুজ ছিল, এখন পুরাটাই সাদা হয়ে গেছে। আমার অপোজিটে একটা বাড়ি তৈরি হচ্ছে। স্নো পড়লেও ফিনল্যান্ডে কিন্তু কোনো কাজ বন্ধ থাকে না, সব কাজই চলতে থাকে। তো ওরা এই স্নোর ভিতরেও এই যে ওদের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছে। বাংলাদেশি ব্লগার ইয়াসমিন প্রথম স্নো আমি তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলাম। এই যে আমি চলে আসলাম আমার ব্যাকইয়ার্ডে, যেখানে আমি গার্ডেনিং করতাম। তো দেখতে পাচ্ছেন স্নো পড়ে সাদা হয়ে গেছে। আমি ডোরটা আস্তে আস্তে ওপেন করি। আসলে এই স্নোটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, হয়তো 4-5 ঘন্টা পরে যখন টেম্পারেচার একটু হাই হবে তখন আস্তে আস্তে এটা গলে আবার পানি হয়ে যাবে। তো যদিও এটা আজকে প্রথম স্নো, এজন্যই আমি আমার ক্যামেরাতে এটা বন্দি করে ফেললাম। যে ওইদিকে আমার প্রতিবেশীর গার্ডেন, ওটাও দেখা যাচ্ছে। এই সময় কিন্তু ফিনল্যান্ডের প্রতিটা গাড়ির চাকা চেঞ্জ করে, কারণ যদি চাকা চেঞ্জ না করে তাহলে কিন্তু স্নোতে পিছলায়ে অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু মানুষের কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে থাকে, কোনো কিছুই বন্ধ থাকে না। প্রথম স্নো, বাসায় থাকতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু বাইরে বের হয়ে আসলাম। যতটা পারি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে স্নো পড়ে। এদিকে আবার স্নো পরিষ্কার করার জন্য গাড়িও চলে এসেছে। আমি একটু সামনে এগোতে থাকি।
আমি আমার গ্যারেজের ভিতরে এসে দাঁড়িয়েছি। এখান থেকেই আমি ভিডিও করার চেষ্টা করতেছি, কারণ বেশি স্নোর মধ্যে গেলে হয়তো আমার ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। যেহেতু ফিনল্যান্ডে প্রচুর স্নো পড়ে, তো এখানে কিন্তু এর সাথে রিলেটেড অনেক কিছু হয়ে থাকে, যেমন বাচ্চাদের খেলাধুলো থাকে, স্কেটিং, আইস স্কেটিং যেটা বলে, তারপরে বাচ্চারা বাসার সামনে এই স্নো দিয়ে বিভিন্ন রকমের ডল, বল অনেক কিছু তৈরি করে। ওদের কালচারটা এই স্নো দিয়ে তৈরি করে ওরা বাসার সামনে রাখে। তো আমিও চেষ্টা করব, যেহেতু এইবার আমার প্রথম ব্লগিং শুরু, এর আগে আমি কখনো ব্লগিং করিনি, তো আমি এত কিছু ভিডিও করতাম না, এবারই আমার প্রথম আর কি, প্রথম স্নোর ভিডিও করলাম। আমি একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে আসলাম মেন রোডে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি যে এলাকাতে থাকি, আমি এর চারিপাশে ভিডিও করার চেষ্টা করতেছি। স্নো পড়ে গাছের উপরে মনে হচ্ছে সাদা ফুল হয়েছে, এই যে দেখুন। আমার এই ভিডিওটা আপনাদের আজকে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তীতে আমি আরও নতুন নতুন এই স্নোর উপরে ভিডিও আপনাদেরকে শেয়ার করব। আপনারা যদি ফিনল্যান্ড সম্পর্কিত কোনো তথ্য জানতে চান, তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আপনারাও আমাকে সাজেশন করতে পারেন আমি কী ধরনের ভিডিও তৈরি করলে আপনাদের জন্য ভালো হয়। তো আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখতে থাকুন, আর স্নোর ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। এই পিঠাটাকে আমরা বলি হাতে কাটা সেমাই পিঠা। তো আপনারা দেখুন আমি এটা কিভাবে তৈরি করছি। খুব সহজে এভাবে হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কুলসি পিঠার এই পুরটা দিয়ে সুন্দর নাড়ু তৈরি করতে পারেন। এই যে আমি কুলসি পিঠার পুর দিয়ে সুন্দর নাড়ু তৈরি করেছি।